হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আজকে ঘুমতে ঘুমতে আমরা চলে এলাম সপ্তম ব্লগে। আজকে ব্লগটি হলো পটুয়াখালী। আজকে তো ভিউয়ার্স পটুয়াখালী জেলার জৈনকাঠি ইউনিয়ন এবং আমি এই ব্লগটির মাধ্যমে পটুয়াখালী জেলার পটুয়াখালী শহর থেকে শুরু করে এখানকার কয়েকটি প্লেস ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, এই ভিডিওটির সঙ্গে পুরো সময়টা জুড়ে থাকবেন আমার খালাতো ভাই মোহাম্মদ আব্দুর রহমান নাইম। হাই, টাটা দাও। তুমি যে কথা বলো এগুলো মনে করো রেকর্ড হয়ে হইব না, তো জোরে বলতে হবে। আচ্ছা, যাই হোক ভাইয়া, তুমি কেমন আছো? জি ভালো, ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি মূলত আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পটুয়াখালীতে আমার খালা বাড়ি নাইনদের বাড়ি এখানে আসব, কিন্তু অনেক দিনের প্রচেষ্টার পর আজকে হঠাৎ আসলাম। মূলত আজকে আমি যে এখানে আসব, আমি নাইমকে জানাইনি যে আমি এখানে আসব। হঠাৎ এক প্রোগ্রাম করে ওদের বাড়িতে চলে এলাম। ও জানতো না যে আমি আজকে ওদের বাড়িতে আসব। এমনকি ও সকালবেলা আমাকে ফোন করছে, ফোনও আমি ওকে বলিনি যে ওদের বাড়ি আমি আসছি। তো হঠাৎ এক প্রোগ্রামে, তো ভিউয়ার্স, এরপরে আমি দেখাবো যে এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো ব্লগের মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি এর জন্য দেখবেন। তো ভিউয়ার্স, আমরা এখন একজনের জন্য অপেক্ষা করছি। ওর নাম হলো রমেন। ওর পরিচয়টা দাও। রমেন, রমেন দাস, হিন্দু ছেলে। রমেন আমার ফ্রেন্ড। রমেন হিন্দু এক ছেলে, নাইমের ফ্রেন্ড। তো ও আসলে ওকে নিয়ে আমরা এখানকার কয়েকটি জায়গা ঘুরবো, ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখানকার প্লেসগুলো অত্যন্ত চমৎকার, আমার কাছে বিশেষ করে ভালো লাগে। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাছেও এখানকার প্লেসগুলো খুব ভালো লাগবে। তো ভিউয়ার্সের জন্য আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আর ছোট্ট করে একটি কথা বলবো, যেটি সবসময় প্রতিটি ভিডিওতে আমি বলে থাকি, তো আজও সে কথাটি বলবো, যে এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য।